সিরাজদি খানে ছড়িয়েছে ডেঙ্গু। প্রতিদিন হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় সিরাজদি খান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন তিনজন। তবে এখন পর্যন্ত উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর কোনো ঘটনা ঘটেনি। ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা গেছে মহিলা এবং পুরুষ ওয়ার্ডে সারি সারি মশারি টানানো। মশারির ভিতরে ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা নিচ্ছেন, পাশাপাশি অন্য রোগীরাও চিকিৎসা নিচ্ছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে চতুর্থ শ্রেণীর পর্যাপ্ত জনবল সংকট, রোগীদের চাপে হিমশিম খেতে হচ্ছে তাই। তারপরও ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি রোগীরা খুশি চিকিৎসা সেবায়। না, আমার ভাই অসুস্থ ছিল, টাইফয়েড হয়েছিল, আমি যাইছিলাম ওর সাথে। তো রাত্রে জ্বর আসতো, শুধু জ্বর আসতো আর মাথা ব্যথা করতো এইটুকুই। হ্যাঁ, পরীক্ষা করার পর NS1 এটা পজিটিভ আসছে। কতদিন হয়েছে ভর্তি? আজকে তিন দিন। এখন শারীরিক অবস্থা কেমন? এখন অনেকটাই সুস্থই, মোটামুটি সুস্থ। হ্যাঁ, প্রেশার একটু কমে গেছে আর ব্লাড সেলটাও একটু কমছে। বৃহস্পতিবার দিন বিকেল থেকে জ্বর আসছিল, তো শুক্রবার দিন জ্বর পরিমাণ বাইরে বাইরে গেছে। তারপরে আমি ঢাকায় ছিলাম, ঢাকাতে দেশে এসে পড়ছি। তো শনিবার দিন কোনো সিমটম ছিল না, তাও আমার ভয় লাগতেছিল, এখানে আসছি। এখানে আসার পর টিকিট কাটছি, টিকিট কাটার পরে তাইফুল স্যারের কাছে আসলাম। তাইফুল স্যার পরীক্ষা দিল, দেন পজিটিভ আসছে। পরে স্যারে বললো যে তুমি হসপিটালাইজেশনে থাকো। আর কর্তব্যরত নার্সরা জানান, জনবল সংকট থাকলেও রোগীদের সেবা দিতে কোনো কার্পণ্য করা হচ্ছে না। ডাক্তারদের পাশাপাশি তারাও দিনরাত্রি পরিশ্রম করছেন রোগীদের সুস্থ করে তোলার জন্য। রোগীদের অবস্থা অতটা খারাপ আমরা বলবো না, আমাদের এখানে সেবাটাও মোটামুটি ভালোই দিচ্ছে। স্যাররা তিনবার চারবার করে এসে প্রত্যেকটা রোগীকে দেখে যাচ্ছে। আমাদের UHF প্রিয় স্যারও এসে ডেঙ্গু রোগীগুলো সব অবজার্ভ করতেছে। এরপরে আমাদের প্যাথোলজিতে ইনভেস্টিগেশন প্রতিদিন পাঠানো হয়, সেইখান থেকে ডেঙ্গু রোগীদের বিশেষ করে প্ল্যাটিলেট কাউন্টটা চেক করা হয়। আমরা ওইটা চেক করে সাথে সাথে স্যারদের জানিয়ে দিই, স্যারদের ডেকে বলি। আর রুগী এখন আগের তুলনায় অনেক বেশি আমার ওয়ার্ডে। আমার ওয়ার্ডে সবসময় মিনিমাম রুগী থাকতো ৪০-৪৫-৫০, কিন্তু এখন সেটা আমার ৬০-৭০-৮০ এরকম হয়ে যাচ্ছে। রুগী এখন আমাদের একটু বেশি হিমশিম। আসলে পরিষ্কার পরিচ্ছন্নতারটার কথাই বলবো, ওইটা হলো আমাদের লোক যেহেতু নাই, জি, সেই জন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা একটু হিমশিম খাচ্ছি। এছাড়া সেবা দিতে আল্লাহ রহমতে আমাদের ওরকম কষ্ট হচ্ছে না, কারণ আমরা নার্স ডক্টর মোটামুটি আসছে, পর্যাপ্তই আসছে এখন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে জুলাই পর্যন্ত ৬৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫২ জন, বর্তমানে হাসপাতালে রয়েছেন ১৫ জন। চলতি মাসের ১লা জুলাই থেকে ২৪ জুলাই পর্যন্ত উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয় ৪৫ জন। চলতি বছরে মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ায় ৬৭ জনে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আঞ্জুমানারা বলেন, এ মাসেই ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর জন্য সব ধরনের পরীক্ষা করা হচ্ছে। ডেঙ্গুর জন্য ৩টি পরীক্ষা করতে হয়, হাসপাতালে ৩টি পরীক্ষা করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিটি পরীক্ষার জন্য ৫০ টাকা নেওয়া হচ্ছে রোগীর কাছ থেকে। স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার আঞ্জুমানারা আরও বলেন, এডিস মশা নিধনে সবাইকে সচেতন হতে হবে, না হলে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। গত মাসের তুলনায় এই মাসে আমাদের ডেঙ্গুর পেশেন্ট অনেক বেড়ে গেছে। গত এক সপ্তাহে যদি বলি, প্রায় ৩০ জন পেশেন্ট আমার হাসপাতালে ভর্তি হয়েছে। এবং না, আপাতত আমাদের তেমন কোনো সংকট নেই, আমরা পরীক্ষা নিরীক্ষা সব সাপোর্ট দিতে পারছি। সেই পাশাপাশি আমাদের একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে যে পরিমাণ সাপোর্ট অ্যাকচুয়ালি এই লেভেলে দেওয়ার কথা, আমি বলবো যে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো ট্রিটমেন্ট হচ্ছে, কারণ আমাদের পেশেন্ট এখনও পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো মৃত্যু নাই এবং ম্যাক্সিমামই কিন্তু সুস্থ হয়ে বাড়ি ফেরত চলে গিয়েছে। এবং এখনও যারা আছে সবার কন্ডিশন আমি স্টেবলই বলবো। পাশাপাশি আমরা আসলে সবসময়ই ফলো আপে রাখছি পেশেন্টদেরকে, সকাল বিকাল মানে রুটিনলি তাদেরকে, এই পেশেন্টগুলোকে ১০০% ফলো আপে রাখা হচ্ছে। এবং তাদের কোনো ধরনের কোনো সমস্যা যেন না হয় আমরা সেদিকে চেষ্টা করছি, যে আমাদের তরফ থেকে
যেটুকু আমাদের লজিস্টিক্স আছে, যেটা আমাদের যতটা ম্যান পাওয়ার আছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো ফ্লোরে আমাদের পেশেন্ট, আজকে যদিও পেশেন্ট অনেক কম, গতকালকেও প্রায় 65 পেশেন্ট ছিল। অর্থাৎ আরেকটা বিশেষ তথ্য দিবেন, সেটা হচ্ছে যে এই ডেঙ্গু আক্রান্ত হওয়ার থেকে বাঁচবার জন্য আমাদের উপজেলাবাসীকে কি কি করণীয় রয়েছে? ডেঙ্গু আসলে ছড়ায় আপনারা জানেন এডিস মশার মাধ্যমে, অর্থাৎ এটা মশাবাহিত একটা ভাইরাল ইনফেকশন। এরা সাধারণত যে কোনো স্ট্যাগনেট ওয়াটার, অর্থাৎ কোথাও পানি জমা থাকলে সেই জায়গাতে ওরা বেশি হয়। সেটা আমার ঘরের এসি হতে পারে, পাশে এই যে ডাবের খোলার মধ্যে হতে পারে, যে কোনো একটা বোলে পানি জমা থাকলে হতে পারে, পুকুর বা যে কোনো হচ্ছে খাল বিল এরকম আশেপাশে যেখানে পানি জমে আছে বা ড্রেন, এই সমস্ত জায়গাতে বেশি থাকে। নিজের বাড়ির আঙিনা পরিষ্কার রাখুন, বাচ্চাদেরকে অবশ্যই মশারির মধ্যে, বা আমরা বড়রাও বাসায় চেষ্টা করবো অবশ্যই মশারির মধ্যে হচ্ছে রাতে মশারিতে ঘুমাতে, সন্ধ্যার আগে ঘরের দরজা জানালাগুলো বন্ধ করে দিতে, এবং যদি মশার প্রকোপ বেশি থাকে তাহলে মশা মারার জন্য স্প্রে ব্যবহার করতে পারি। পূর্বের সকল রেকর্ড ভেঙে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে সিরাজদিখানে। সচেতনতার অভাব রয়েছে বলেই মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মোহাম্মদ আমির হোসেন ঢালী, হ্যালো বিক্রমপুর।